বাংলা নিউজ স্টেশন। প্রধানমন্ত্রী বলেছিলেন পদ্মা সেতু থেকে খালেদাকে টুশ করে ফেলে দিব। খালেদা জিয়া বলেছিলেন তিনি পড়ার সময় তাকে নিয়ে পড়বেন, অর্থাৎ তিনি শেখ হাসিনাকে নিয়ে পড়বেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর তিনজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে পূর্ণিমা রাতে পদ্মা সেতুতে ঘুরতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল চৌধুরী। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন ইচ্ছার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে যেতে দিতে পারেন না। কাজটা করলে আপনাদেরও বেশ লাভ হতো। এখনও সময় আছে, এক পূর্ণিমা রাতে চলুন যায় পদ্মা সেতু দেখতে। আপনার গাড়ির সামনে পেছনে খালেদা জিয়ার গাড়ি, তার পেছনে তিন বীর মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে থাকবেন। গাড়িটি চালিয়ে আস্তে আস্তে যাব। জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন পদ্মা সেতু থেকে খালেদাকে টুস করে ফেলে দিব, কিন্তু আমার ভালো লেগেছে খালেদা জিয়া বলেছিলেন তিনি পড়ার সময় তাকে নিয়ে পড়বেন, অর্থাৎ তিনি শেখ হাসিনাকে নিয়ে পড়বেন। নাগরিক সমাজের উদ্বেগ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণমতামত কেন্দ্র। আগামী অর্থ বছরের বাজেটে কৃষক শ্রমিকদের কথা উল্লেখ নেই মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, বাজেট বুঝতে হলে আপনাকে 1300 পৃষ্ঠা পড়তে হবে। কয়জন বই পড়ছে জানি না, এমপি সাহেবরা কী করছেন জানি না। আমাদের বাজেট হচ্ছে চাণক্য পণ্ডিতের চালাকি, খালি চারদিকে প্যাচ আর প্যাচ। তিনি আরও বলেন, জিনিসপত্রের যে দাম বেড়েছে, 10 তারিখ কি আমরা ঈদ করতে পারবো? কিছু লোক করবে, কিন্তু বেশিরভাগ লোকের মুখে হাসি ফুটবে না। আমার বাচ্চাটার জন্য কাপড় কিনতে পারবো না, সেমাই বানাতে পারবো না, মাংস পাবো না, এখন তো ভাগের মাংস পাওয়া যায় না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জায়গার প্রস্তাবে পদ্মা সেতুর বাজেট ছিল 11,000 কোটি টাকা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন 10,000 কোটি টাকার মধ্যে পদ্মা সেতুর কাজটা সম্পন্ন করতে হবে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন বন্যা কবলিত প্রায় 2000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গায়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ পদ্মা সেতুর বিরুদ্ধে নয়, পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে দেশের মানুষ। বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, বিএনপি যখন যমুনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করে তখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সারা দেশে 3 দিনের হরতাল ডেকেছিলেন, কিন্তু পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে কোনো হরতাল, কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, পদ্মা সেতু বাস্তবায়ন করে সব দুর্নীতি অপকর্ম ঢাকার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি মাথা ঘামাচ্ছে না, কারণ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশন যদি ফেরস্তাও হয় এবং নির্বাচনের কমিশনের 5 জন যদি বিএনপি পন্থীও হয়, তারপরও মানুষ নিজের ভোটটা দিতে পারবে কি না সেটা নিয়ে আমরা সন্দিহান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়, উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিমুদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ। সদর্শক, এইসব যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।